নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের পাঁচশো সাতচল্লিশতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ মহামতি অনন্তলালের পার অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা মহাভারতের এই যে বিশাল যুদ্ধ কুরু এবং পাণ্ডবদের যুদ্ধ এই যে মহাযুদ্ধ এই মহাযুদ্ধ কিন্তু কোনো বহিরাগতের সাথে দেশের কোন অধিভাসীর যুদ্ধ নয় এই যুদ্ধ এক আর্য শক্তির সাথে আরেক আর্য শক্তির আরো বলা ভালো দুই একই আর্য গোষ্ঠীর দুই ভিন্ন গোষ্ঠীর মধ্যে এই লড়াই এবং এই যুদ্ধ আমাদেরকে মনে করিয়ে দেয় সেই ঋগ্বেদের সময়ের যে দুপক্ষের যুদ্ধ হয়েছিল বিশ্বামিত্র বৈশিষ্ট্য এবং অন্যান্যদের মধ্যে যে এক শক্তির নিজেদের ক্ষমতার নিজেদের অধিকার এই নিয়ে মহাভারত ঠিক সেই রকমই একটা দুই একই পরিবারের ভুক্ত দুই ভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পত্তি সংক্রান্ত যুদ্ধ এবং এই যুদ্ধটা এতটাই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং এতটাই বিস্তৃতভাবে ঘটেছিল যে এই যুদ্ধ এক মহাযুদ্ধের রূপ ধারণ করেছিল যেখানে সেই সময়কার সমস্ত কম বেশি ক্ষত্রিয়রাই যোগদান করেছিলেন ফলতে যুদ্ধের শেষ পরিণামে পৃথিবী প্রায় ক্ষত্রিয় শূন্য হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল আমরা আসবো সে কথায় এই মহাযুদ্ধের ভবিষ্যৎকে স্মরণ করেই কিন্তু কৃষ্ণ এবার শান্তি যাত্রা বা সন্ধি যাত্রায় যাবার নিজের থেকে উদ্যোগ নিয়েছেন এসব কিছুই উদ্যোগের মধ্যে রয়েছে তাই এটি এক উদ্যোগ পর্ব যুদ্ধের উদ্যোগ যুদ্ধ না করার উদ্যোগ শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠার উদ্যোগ সন্ধি স্থাপনের উদ্যোগ দুই পক্ষের মধ্যে সন্ধি করানোর উদ্যোগ এবং সৈন্য সংগ্রহের উদ্যোগ সমস্ত একটা উদ্যোগের ব্যাপারের মধ্যে রয়েছে এবং এই বিষম উদ্যোগের মধ্যে আমরা দেখছি এবার শ্রীকৃষ্ণ নিজে কি উদ্যোগ নিচ্ছেন এটা বেশি গুরুত্বপূর্ণ আমরা লক্ষ্য করলাম শ্রীকৃষ্ণ একে একে পাণ্ডব এবং দ্রৌপদীর প্রত্যেকের কথা তিনি মন দিয়ে শুনলেন এবং নেবার পর প্রত্যেকের কথা শোনার পর অন্তিম কথা তিনি শুনলেন সখী কৃষ্ণার মুখে এবার তাকে যেতে হবে হস্তিনাপুর তিনি যুদ্ধ চান না রক্তক্ষরণ চান না রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে একটা সমাধান করতে চান এবং সেখানে যদি কৌরবরা অনমনীয় হয়ে থাকেন সন্ধিতে সন্ধি করার ক্ষেত্রে কিংবা যুদ্ধ করার পক্ষে অথবা পাণ্ডবদের রাজ্যাংশ দাবি না মানার পক্ষে তাহলে যুদ্ধটা হয়তো ন্যায়সঙ্গত হয়ে উঠবে এবং এক্ষেত্রে কোনোভাবেই পাণ্ডবরা যুদ্ধ করার জন্য দায়ী হবেন না এটাই শ্রীকৃষ্ণের শান্তিযাত্রার পরম তাৎপর্য এখানে দেখুন কৃষ্ণ এবার প্রস্তুতি নিচ্ছেন তিনি যাবেন তিনি যে যাবেন তার একটা প্রস্তুতি সেই প্রস্তুতিটাকে মহাভারতের কবি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করছেন এবং এই বর্ণনার মধ্যে প্রকৃতির বর্ণনাও কিন্তু আছে এবং এই প্রকৃতির বর্ণনা এবং সেই সময়কার মুহূর্তের গ্রহ রাশি সন্ধিক্ষণ সময় প্রত্যেকটার একটা আলাদা আলাদা তাৎপর্য আছে মহাভারতের কবি রামায়ণের কবি নন তিনি এতটা মহর্ষি বাল্মীকির মতন কাব্য রসে সমৃদ্ধ নয় মহাভারতের এর কথা আমরা বারবার বলেছি তবু বিশেষভাবে যদি সেখানে কোনো প্রকৃতির কথা আসে কোনো মুহূর্তের কথা আসে তাহলে আমাদেরকে তার তাৎপর্যটাও কিন্তু বুঝতে হবে যেমন এখানে আমরা দেখছি শ্রীকৃষ্ণ মাত্র দ্রৌপদীর কথা শেষ হলো অর্জুন আবার কথা শুরু করলে শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলছেন কৃষ্ণ আজকে তুমি সমস্ত কৌরবদেরই সর্বশ্রেষ্ঠ বলছেন করুণামেদা সার্বেসাং ভবান শরীর অনুত্তম এখানে বলছেন দেখুন লক্ষ্য করু সমগ্র কৌরব কুলের কুরু নাম আদ্য সার্বের সমস্ত কুরুকুলের অর্থাৎ এখানে আলাদা করে পাণ্ডব এবং কৌরব ভাগ নয় পাণ্ডবরাও কৌরব তারা নিজেদেরকে আলাদা করেছেন নিজেদের গোষ্ঠীটা কে আলাদা করেছেন পাণ্ডুর পরিচয় কিন্তু আদতে তারা তো কৌরব কুরু পাণ্ডু নিজে কৌরব সন্তান তার ছেলেরাও কৌরব সন্তান সেটাকেই বলছেন আজকে এই বিশাল কুরুর কুরু কুরুবংশের ভবান সুরিদ আনুত্তমা বলছে সমগ্র কুরিকুলে কুলেরই তুমি সুরিদ সর্বশ্রেষ্ঠ বন্ধু মঙ্গলাকাঙ্ক্ষী সমগ্র পাণ্ডব কুলের সম্বন্ধি দায়িত তুমি সম্পর্ক যুক্ত। নিশ্চয় কৃষ্ণ পাণ্ডবদের সাথে কুন্তির সূত্রে সম্পর্ক জাত কৌরবদের সাথে সম্পর্ক জাত বিশেষ করে শ্রীকৃষ্ণ দুর্যোধনের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ কৃষ্ণপুত্র এবং দুর্যোধনের কন্যা এরা হচ্ছেন স্বামী স্ত্রী তিনি বিবাহ করেছেন দুর্যোধনের কন্যাকে এই কাহিনী আপনাদের কাছে আমরা আগে বলেছি সুতরাং তিনি দুই পক্ষের সাথেই সম্বন্ধযুক্ত অত্যন্ত ঘনিষ্ঠভাবে ভাবে সম্বন্ধযুক্ত দের কাছে তিনি পিস্তত এ পাণ্ডবরা হচ্ছেন শ্রীকৃষ্ণের আপন পিস্তত ভাই আর দুর্যোধন হচ্ছেন শ্রীকৃষ্ণের বৈবাহিক সুতরাং দুজনের সাথেই তিনি সম্পর্ক যুক্ত সম্বন্ধী দায়িত্ব দুজনের সাথেই তিনি সম্বন্ধযুক্ত উভয় অক্ষর এবং সবার তোমাকে পছন্দ করে এটা ঠিক অর্জুন গিয়েছেন কৃষ্ণকে পক্ষভুক্ত করতে দুর্যোধনও গিয়েছেন কৃষ্ণকে তার নিজ পক্ষভুক্ত করতে অতই হে কৃষ্ণ তুমি উভ পাণ্ডবদের এবং ধৃত রাষ্ট্রপুত্রদের যাতে উভয়েরই মঙ্গল হয় এমন কোনো কাজ তুমি করো এবং এটা করাই তোমার কর্তব্য এবং তুমি নিজের শক্তিমান বলে তোমার ক্ষমতা এখানে শক্তিমান বলতে সমর্থ বলছে মহাভারত বলছে সমর্থ প্রসমনঞ্চেই বা কার্তম আর হে বলছে তোমার সমর্থ আছে তোমার ক্ষমতা আছে তোমার সেই ক্ষমতা আছে এই ক্ষমতা বুদ্ধিমত্তার ক্ষমতা ব্যক্তিত্বের ক্ষমতা এবং তোমার পরাক্রমের ক্ষমতা এই তিনটি ক্ষমতায় বুদ্ধিমত্তা পরাক্রম এই সেই তিনটে থেকেই তোমার সমর্থই ইউ আর ক্যাপেবল অফ প্রশমন চেই বা কর্তম আর মানে তোমার ক্ষমতা আছে এবং দুই পক্ষের মঙ্গল করতে পারো সে ক্ষমতা তোমার আছে অর্থাৎ তুমি দুই পক্ষের মধ্যেই এটা শান্তি স্থাপন করতে পারো সন্ধি করাতে পারো সন্ধির মাধ্যমে শান্তি স্থাপন করাতে পারো এই শান্তি স্থাপনটা অবশ্যই পরস্পরের সম্মানজনক সন্ধি স্থাপনের মাধ্যমে এ নয় যে এক পক্ষ গ্রাস করবে আর এক পক্ষ সব কিছু ছেড়ে তার খাদ্য হয়ে যাবে এমন প্রতি সম্মানজনক মাধ্যমে এই উভয় ক্ষতি যাতে না হয় কারণ যুদ্ধ একটা ক্ষতি কারো তাতে লাভ হয় না সেই দুইজনের মধ্যেই তুমি একটা প্রসম অর্থাৎ শান্তি স্থাপন তুমি করতে পারো তমিত পুণ্ডরিকাক্ষ দুর্যোধন আহমর্ষণম সার্থ বাক্যায়াম হিতং নাদশে বাল দিষ্ট বসমেশ বলছেন এখানে তুমি শান্তির জন্য অসহিষ্ণু দুর্যোধনের সাথে যুক্তিসঙ্গত কথা বলো যা ঠিক যা ন্যায্য সে কথাই বলে এবার তোমার ধর্ম অর্থ যুক্ত মঙ্গলময় এবং হিতকারী এবং উভয় পক্ষের ক্ষতি না হয় এমন কথা যদি মূর্খ দুর্যোধন স্বীকার না করে না বুঝতে চায় গ্রহণ না করে তাহলে তো সে কালের দৃষ্টেশ্ব বা সমীশ্রতি বালো দৃষ্টেশ্ব অস্বামীর তাহলে তো সে কাল অর্থাৎ মৃত্যুর বশবর্তী হয়েছে এটা ধরে অতএব তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী ওর জন্য কথা খুব পরিষ্কার তুমি আমাদের উভয়ের সাথে সম্বন্ধযুক্ত এবং উভয় কুলেরই তুমি প্রিয় সুতরাং উভয়ের মঙ্গল সন্ধ যাতে হয় দুজনেরই যাতে ভালো হয় কারো যাতে রকম ক্ষতি না হয় তুমি সেই জন্যই ধর্ম অর্থ যুক্ত ধর্মার্থ এবং মঙ্গলময় সন্তাপ নাশক হিতকর কথা বল। বলবে যা যুক্তিযুক্ত সে কথা তুমি বলবে যা উচিত করা উচিত সে কথা যদি দুর্যোধন গ্রহণ না করে তাহলে বুঝতে হবে সে কালের বশবর্তী হয়েছে অতএব যুদ্ধ অবশ্যমভাবে ক্লিয়ার ফ্রম দর্জুন শ্রীকৃষ্ণ বললেন তার উত্তরে হ্যাঁ অর্জুন যা ধর্ম সঙ্গত শ্রীকৃষ্ণ এতগুলো কথার উত্তরে একটা শব্দ ব্যবহার করছে কুরনম যাদের ধর্মসঙ্গত এবং যা এস্যামি রাজানাষ্ট্র এবং বলছেন যা ধর্মসঙ্গত এবং আমাদের পক্ষে যাঞ্চ এবং আমাদের পক্ষে যা হিতকর এবং কৌরবদের পক্ষেও যা মঙ্গলজনক সে কথাই আমি কি বলবো এখানে প্রত্যেকটা শব্দকে আমাদের এখানে বোঝা দরকার অর্জুন বলছেন যে কথাগুলো প্রত্যেকটা শব্দ ধরুন এবং কৃষ্ণের যে রিপ্লাই সেটাকে লক্ষ্য করুন অর্জুনের কথা খুব ক্লিয়ার কাট খুব পরিষ্কার তিনি সমস্ত অ্যাঙ্গেলকে এক ফ্রেম করে তুলে ধরে উপস্থাপন করছেন তার কথা প্রথমে কি বলছেন কৃষ্ণের সাথে উভয় পক্ষের সম্বন্ধের কথা বললেন যেহেতু কৃষ্ণের সাথে উভয় পক্ষেরই একটা ডাইরেক্ট রিলেশন সম্বন্ধ আছে অতএব উভয় পক্ষেরই যা মঙ্গল যা ধর্মসঙ্গত যা হিতকর যা উভয় পক্ষের লাভজনক ক্ষতি না হয় ক্ষতি নাশক সে কথাই তুমি বলবে কিন্তু সে কথা যদি দুর্যোধন গ্রহণ না করে তাহলে বুঝতে হবে যে সে মৃত্যুর বর্ষবর্তী অর্থাৎ যুদ্ধ অবশ্যম্ভাবী এটা অর্জুনের কথা ঠিক এই কথার রিপ্লাই কৃষ্ণ ঠিক ওই ভাষাতেই দিচ্ছেন বলছে হ্যাঁ অর্জুন যা ধর্ম সঙ্গত যা আমাদের পক্ষে হিতকর এবং গৌরবদের পক্ষেও যা মঙ্গলজনক আমি সে কথাই বলব এখানে দুপক্ষেই কিন্তু ধর্মসঙ্গত কথা শব্দটা ব্যবহার করেছে যা ধর্ম অর্থযুক্ত এ কথা বলছেন অর্জুন এবং কৃষ্ণ তার উত্তর বলছে হ্যাঁ যা ধর্ম সঙ্গত তাই আমি এখানে এই ধর্ম শব্দটাও কি ধর্ম শব্দ অর্থে এখানে যা ন্যায্য যা উপযুক্ত যা সঠিক ধর্ম অর্থে তাই বোঝাচ্ছে ধর্ম শব্দটা ব্যক্তি লক্ষ্য করার মত ধর্ম বলতে কিন্তু এখানে রিলিজিয়ন নয় ধর্ম অর্থে এখানে যা সঠিক যা ন্যায্য যা উপযুক্ত যা আইন সম্মত বিধি সম্মত যা সে কথাই বলতে অর্জুন অনুরোধ করছেন এবং কৃষ্ণ বললেন হ্যাঁ আমি সেই কথাই বলি যা বিধিসম্মত যা আইনসম্মত যা রীতি সম্মত আমি সেই কথাই বলব এইটাকে ফলো এটাই হচ্ছে যুদ্ধের মূল ভিত্তি এই সঙ্গত এইখান থেকেই কিন্তু এই যুদ্ধকে ধর্ম যুদ্ধই জন্য বলা হয়েছে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধকে যে ধর্মযুদ্ধ বলা হচ্ছে এটা কোনো ফল ফুল ধূপ ধুনো পুজো নৈবেদ্য ঘন্টা কাঁসর এসবের ধর্ম নয় এসব ধর্মের যুদ্ধ হয়নি ওখানে নতুন কোন আলাদা দেবতা দ্রব্য এইসব কিছু আসেনি এই যুদ্ধটা হচ্ছে একটা যুদ্ধ তার আইনের লড়াই আইন সম্মত অধিকার পাবার লড়াই দুই পক্ষই আর্য দুই আর্য গোষ্ঠী দুটি আলাদা একই পরিবার ভুক্ত হলো দুটি আলাদা জ্ঞাতি এবং এরা দুজনে পরস্পরের আত্মীয় জ্ঞাতি অর্থে আত্মীয় দুই আলাদা গোষ্ঠী এদের মধ্যে জমির বিবাদ নিয়ে বাসস্থানের বিবাদ নিয়ে যুদ্ধ এবং এই যুদ্ধটা আইনি যুদ্ধ অধিকারের যুদ্ধ এই অর্থে এই যুদ্ধটা হচ্ছে ধর্মযুদ্ধ জন্য মহাভারতের যুদ্ধকে কুরুক্ষেত্রের যুদ্ধকে বলা হচ্ছে ধর্মযুদ্ধ এই জন্য গীতাতে ধর্মক্ষেত্রে ক্ষেত্রে কুরুক্ষেত্রটা হচ্ছে সেই ধর্মক্ষেত্র অর্থাৎ এটা যেন একটা অধিকার অধিকার ছিনিয়ে নেবার যুদ্ধ এই অধিকার আইন দাবি দাবির প্রতিষ্ঠা সেই অর্থে এটা একটি ধর্ম এই ক্ষেত্রে তার আগে এই যেন বারবার এই ধর্ম শব্দটা ধর্ম 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 কথাটা এতবার এসেছে এবং এই যে শান্তি বার্তা নিয়ে সন্ধি প্রতিষ্ঠা করার জন্য যে যাচ্ছেন সেখানেও কৃষ্ণ যাচ্ছেন এই আইন সঙ্গত কথা বলার উদ্দেশ্যে তিনি কোন তোষামত করতে যাচ্ছেন না কোন ভিক্ষাও প্রার্থনা করতে যাচ্ছেন না তিনি যাচ্ছেন আইনসম্মত অধিকার প্রতিষ্ঠার জন্য আইনি কথাবার্তা বলার উদ্দেশ্য ধর্মসঙ্গত এই অর্থে দাবি নিয়ে যাচ্ছে এবার দেখুন মহাভারতের এবার কি বলছে তিনি যাচ্ছেন এবার বলছে বলছেন সেই যাবার পূর্বের পরিস্থিতিটার কথা বর্ণনা করছে প্রকৃতির কথা এখানে আসছে সাধারণত মহাভারত এগুলো কিন্তু খুব কম আসে এখানে আসছে তার তাৎপর্যটা আমাদের এখানে দেখতে ततो तमसे तमसि सौर्यविमल उद्गते कौमुदे मैत्रेमुहूर्तसम्प्रप्तमृदचृश्रीदिवाकरे कौम बत्तंग सरदन्ति हिमागमे श्मितश्यमुखिकालकल्लसन्तवताङ्रः मङ्गल्यापूर्णनिर्घोषवाच शृणन्तु सृणृता ब्रह्मणानं प्रति प्रतितम राम ऋषिमिव वासवः ক্রীতা পূর্ব স্নাতির উপস্থন বলছেন যে সময়টা যাচ্ছে কৃষ্ণ প্রত্যেকটা শব্দকে এবার দেখুন মহাভারতে কিভাবে শরৎকালের অন্তশেষে শরৎ শেষে যখন হিমপাত আরম্ভ হল যখন শিশির পড়ছে শরৎকালের শেষে হেমন্ত হেমন্তের প্রারম্ভে শিশির পরে শিশিরের রেখা এই সময়টা কি হয় ধান শিশির পড়লে ধান গুলো পরিপুষ্ট হয় ধান যেন ফুলে ফুলে ওঠে অর্থাৎ কার্তিক মাস শ্রীকৃষ্ণ যাচ্ছেন কার্তিক মাসে শরতের শেষে শরৎকালে আমরা দেখেছি আগের আলোচনায় যে রাজারা মৃগয়ায় বেরোতে যুদ্ধযাত্রায় বেরোতে কারণ এই সময় বৃষ্টি হবে না প্রকৃতি গরম নয় আবার খুব ঠান্ডাও নয় একটা চতুর্দিকে একটা শান্ত পরিবেশ এরকম একটা সময়ের মধ্যে হিমপাত হচ্ছে শিশির ঝরঝরে পড়ছেন এই সময় একদিন সকাল বেলায় রাত। রাত্রি শেষে নির্মল সূর্য উদিত হচ্ছেন সেই নির্মল সূর্য যখন ওঠে অর্থাৎ আকাশ পরিষ্কার আকাশ পরিষ্কার হলে একটা বেশ প্রফুল্লতা একটা স্নিগ্ধ ভাব একটা হিমেল ভাব সেই সময় থাকে সেই সময় মুহূর্তে সুস্থ দেহে অসাধারণ প্রজ্ঞাবান শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্ম সকাল সেই মুহূর্তে তিনি স্নান সেরে তার সন্ধ্যা কালীন পূর্বা কালীন ধ্যান পূজা শেষে অলংকৃত হয়ে সাজসজ্জা করে ঋষিদের বাক্য শ্রবণ করেন স্নান করে পবিত্র হয়ে ঋষিরা যেমন ইন্দ্রকে নানান মাঙ্গলিক বাক্য ঋষি শোনান নানান মাঙ্গলিক ধ্বনি উচ্চারিত হয় ঋষিমুখে সেইরকম আনন্দিত ব্রহ্মণদের মঙ্গলজনক পবিত্র সত্য প্রিয় বাক্য শোনার মধ্যে শুনতে শুনতে তিনি সূর্য অগ্নির উপাসনা করলেন এখানে দুটো কথা আমাদের বলা আছে সময়টা হচ্ছে শরৎকাল শরতের শেষে কার্তিক মাস হেমন্ত শরৎকালে অন্তিম ভাবে শীত ঋতু যে সময় রাজারা যুদ্ধ যান এরকম একটা সময় শ্রীকৃষ্ণ বেরোচ্ছে অর্থাৎ শ্রীকৃষ্ণের যাওয়াটা একটা যুদ্ধযাত্রার সঙ্গে তুলনা করা হচ্ছে সেই সময় তিনি যুদ্ধ রোধের জন্য যাচ্ছেন কিন্তু তার যাওয়াটা হচ্ছে একটা যুদ্ধ যাত্রার মত এই জায়গাটাকে ভীষণ যুদ্ধ যাত্রার কেন বলা হচ্ছে এটা আমরা কিন্তু একটু পরেই বুঝতে পারবো আর তিনি যাচ্ছেন কোন মুহূর্তে মৈত্র মুহূর্তে মৈত্র শব্দটা হচ্ছে মৈ ত্রেয় শব্দ থেকে এসছে মৈত্র শব্দ মৈত্রেয় কথাটা এসছে মিত্রতা থেকে মিত্রতা থেকে মৈত্রেয় তার থেকে মৈত্র মৈত্র মানে মিতালি মিত্রতা সাতং সপ্তপদং মৈত্রং সপ্ত পদ কারোর সাথে যদি আমরা চলি তাহলেই আসে মিত্রতা অর্থাৎ মৈত্রমহ মুহূর্ত মানে অনুরাধার নক্ষত্র তখন রয়েছে আকাশে বিবাহ সময় নবদম্পতিকে এই অনুরাধা নক্ষত্র দেখানো হয় এই সপ্তপদী হচ্ছে একসঙ্গে চলার কথা এবং অনুরাধা নক্ষত্রকে দর্শন অর্থাৎ তিনি একটা সন্ধি স্থাপন একটা মিথ্যা মিত্রতা স্থাপনের জন্য যাচ্ছে কিন্তু দেখুন কি বিপরীত বিপরীত গুলো রয়েছে যাচ্ছেন মিত্রতা স্থাপনের জন্য মৈত্র মুহূর্তে অনরাদালক নক্ষত্র অর্থাৎ চিরস্থায়ী হোক এই সম্পর্ক চিরস্থায়ী এক মিত্রতা বন্ধনে আবদ্ধ করার জন্য দুই কুলের গোষ্ঠীর মধ্যে একটা মিত্র সন্ধি মানে তো মিত্রতা দুই পক্ষ যে সে যখন সন্ধি করে সন্ধির ফল তো মিত্রতা হয় অর্থাৎ শত্রুতা আমরা উভয়ে এসে যুক্ত হচ্ছে সন্ধি করছি যুক্ত সন্ধি মানে যুক্ত যোগ এবং এই যোগটা কিসের যোগ মিত্রতার যোগ এই জন্যই মৈত্র কথাটি আছে কিন্তু যাচ্ছেন একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে এই যুদ্ধকালীন আপদ ভবিষ্যৎ যুদ্ধকে রোধ করার জন্য শ্রীকৃষ্ণ যেন একটি মিত্রতা স্থাপনের জন্য উভয় পক্ষের মধ্যে চিরস্থায়ী শুধু মিত্রতা না অনুরাধা নক্ষত্র এই জন্য মৈত্র মুহূর্ত চিরস্থায়ী একটা মিত্রতা স্থাপন করার জন্যই তিনি যাচ্ছেন প্রস্তুত হয়েছেন এবং প্রস্তুত খুব সুন্দর তিনি একেবারে প্রফুল্লিত মনে স্থান করে পবিত্র হয়ে ব্রাহ্মণ ঋষিদের উচ্চারণের মধ্যে দিয়ে তিনি সূর্য অগ্নি এবং অগ্নির উপাসনা করতেন সেই সময় আমাদের সূর্য এবং অগ্নির দেবতাদের উপাসনা এই ত্রিসন্ধ্যা উপাসনা খুব প্রচলন ছিল ত্রিসন্ধ্যা এই ত্রিসন্ধায় এই অগ্নি কে পূজা করা হতো প্রত্যেক গৃহস্থই তখন অগ্নি রক্ষা করতে সেটা নিয়ে তো আমরা আলোচনা করেছি অত তার মধ্যে আমরা এবং তারপরে এখানে দেখুন কিছু লোকাচারের ব্যাপার আছে সেই সময় মঙ্গলের জন্য তিনি ভাবি মঙ্গল যাতে সব সবকিছু ভালো হয় সুস্থিত হয় কোন রকম কিছু খারাপ না হয় সেজন্য তিনি বৃষ স্পর্শ করে ব্রাহ্মণদেরকে অভিবাদন করে অগ্নি প্রদক্ষণ করলেন এবং তিনি এবার বৃষস্পর্শ ব্রাহ্মণদেরকে অভিবাদন এবং অগ্নি প্রদক্ষণ করে তিনি যুধিষ্ঠিরের কথা মতনতা যুধিষ্ঠির তাকে যে জন্য পাঠাচ্ছেন তিনি যুধিষ্ঠির যাচ্ছেন এই দিকে প্রধান হচ্ছেন যুধিষ্ঠির তার দূত স্বীকার করে তার দূত হিসাবে তিনি কার্য করবেন এখানে খুব পরিষ্কার করবো তিনি দূত হিসাবে যাচ্ছেন এখানে শ্রীকৃষ্ণকে ভূমিকা হচ্ছে দূতের ভূমিকা কার দূত যুধিষ্ঠিরের দূত হিসেবে তিনি যাচ্ছেন তৎপ্রতিজ্ঞায় বচন পাণ্ডব সজ্জনার্থন তৎপ্রতিজ্ঞায় বচন কার তার নিজের প্রতিজ্ঞা এবং যুধিষ্ঠিরের আদেশ এই অনুসারে তিনি দৌপ্ত কার্য যাচ্ছে এবং তিনি যাবার জন্য কিন্তু একলা যাচ্ছেন না তিনি কাকে ডেকে নিলেন তিনি আহ্বান করলেন সাত সাতকে সাতকিকে বললেন সাতকি আমার রথে শঙ্খ চক্র গদা তুন শক্তি সমস্ত অস্ত্র তুমি ওখানে তুলে দাও দেখুন এবার শ্রীকৃষ্ণ কিভাবে যাচ্ছে তিনি বললেন আমার রথের মধ্যে শঙ্খ চক্র গদা তুন বিভিন্ন শক্তি অর্থ বিভিন্ন অস্ত্র সম এবং অন্যান্য সব অস্ত্র তুমি সেখানে রাখো কিন্তু হিসেবে যাচ্ছে এর আগে আমরা এ গিয়েছেন আর ও পক্ষ থেকে দেখেছি এসেছেন সঞ্জয় কেউ তো অস্ত্র শস্ত্র নিয়ে আসেননি অতএব শ্রীকৃষ্ণের এই যাওয়াটা কিন্তু অন্য রকম যা তিনি দূত হিসেবে যাচ্ছেন কিন্তু তিনি গুরুত্ব এবং তাৎপর্যে তিনি সঞ্জয় বা দ্রুপদের পুরোহিতের মতন নয় তিনি সম্পূর্ণ আলাদা কারণ এখানে একটি ভীষণ গুরুত্বপূর্ণ কথা এবার শ্রীকৃষ্ণ বলছেন বলছেন কেন তার রথের মধ্যে এই সমস্ত অস্ত্রশস্ত্র তুলে দিতে বলছেন কারণ তিনি নিজেই বলছেন কারণ দুর্যোধন কর্ণ শকুনি এরা কিন্তু ভালো লোক নয় এদের মনোভাব ঠিক নয় এরা দূষিত লোক এবং শত্রু যদি দুর্বল হয় তাকে কিন্তু অবজ্ঞা করা উচিত নয় এরা নিশ্চয়ই শ্রীকৃষ্ণের তুলনায় অনেক দুর্বল কিন্তু শত্রু যদি দুর্বল হয় তথাপি নাচা শত্রু অবজ্ঞায় কখনো শত্রুকে অবজ্ঞা করবে না দুর্বলিয়াও তুমি যদি খুব ক্ষমতাবান হও এবং শত্রু যদি তোমার থেকে অনেক দুর্বল হয় তাহলেও নাচা শত্রুর অবজ্ঞায় শত্রুকে অবজ্ঞা করা প্রবলের কখনোই উচিত নয় শ্রীকৃষ্ণের অভিপ্রায় বুঝে সাতকের নির্দেশে সমস্ত মানুষজন তার রথের মধ্যে সমস্ত অস্ত্র শস্ত্র তুলে দিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ এখানে সম্পূর্ণ সামরিক প্রস্তুতি প্রস্তুতি নিয়েই তিনি যাচ্ছেন কারণ তিনি জানেন ওখানে গেলে তার বিপদ আছে সাধারণ দূতের মতন ব্যবহার তিনি ওখানে পাবেন এবং শুধু তাই নয় এবারে দেখছি তিনি যে তার রথের মধ্যে ধরচার সমস্ত ভালো তার দুটি সৈব সুগ্রীব মেব পুষ্প এবং বলা এই চারটে ঘোড়াকে সেই রথের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন কৃষ্ণের চারটে ঘোড়া এবং তিনি স্নান সেরে খাওয়া দাওয়া সেরে সেই সুসজ্জিত রথ তার মধ্যে সেই গরড় ধ্বজা লাগানো তাতে তিনি যাচ্ছেন এবং কৃষ্ণ একলা যাচ্ছেন না সঙ্গে তিনি নিয়েছেন সাত শুধু কি না শুধু সাত নয় সেখানে তার সঙ্গে আমরা দেখছি যে অনেক সৈর্ণরাও যাচ্ছে তার সাথে একটা সৈন্যদের প্রস্তুতি সেখানে আমরা দেখছি চার ঘোড়ার রথ এবং সাতকী সেখানে যাচ্ছেন সে ঘর ঘোড়ার রথের সঙ্গে এবং সেখানে তার সাথে যাচ্ছে অনেক সৈন্যদের একটা ইউনিটও সেখানে যাচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করার মতন এই যে সৈন্যদেরকে নিয়ে তিনি যাচ্ছেন এখানে যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমাদেরকে আমরা এই ডিসক্রিপশনের মধ্যে যাব একটুখানি আমাদের সেটা বলতেই হবে সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি শ্রীকৃষ্ণকে আমরা বারবার বলেছি যে শ্রীকৃষ্ণ একজন ঐতিহাসিক মানুষ এবং তার কাজকর্ম সমস্ত কিছুর মধ্যেই একটা চরম বাস্তববোধ এবং রাজনৈতিক পরিশীলতা একটা দূরদৃষ্টি এবং গভীর প্রাজ্ঞতা আমরা দেখি তিনি একজন ঐতিহাসিক পুরুষ কিন্তু এটা ঠিক যে তিনি তার সমকালের মানুষদের চেয়ে খান ব্যাপী এগিয়েছিলেন বলেই তাকে আমরা ধরতে পারি না সমকালে তিনি ঈশ্বর মান্যতায় প্রতিষ্ঠিত হয়ে গেছে শ্রীকৃষ্ণ কোন ঈশ্বর নন সবচেয়ে বড় কথা কিন্তু তিনি ভীষণ শক্তিশালী মানুষ প্রজ্ঞাবান মানুষ দূরদৃষ্টি সম্পন্ন মানুষ এবং তিনি সমকালের মানুষদের থেকে প্রজ্ঞায় পরাক্রমে বুদ্ধিতে নৈপুণ্যে বহু যোজন এগিয়ে রয়েছে তার দৃষ্টিটা বহু বড় সেজন্য তার কাজের মধ্যে আমরা এমন এক একটা ঘটনা লক্ষ্য করি যা তার সমকালীন অন্যান্য চরিত্রদের মধ্যে তার সামান্যতম রেখাও খুঁজে পাই না আর পাই না বলেই এবং সেই সময় তার সমকালীন মানুষরাও সেটা পায়নি বলেই তাকে তাকে সে অল্প বয়স থেকে তাকে ঈশ্বর প্রতিম রূপে দেখা হয়েছে এবং তাকে ঈশ্বরত্বে প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে বড়ো কথা এইভাবে প্রস্তুতি নিয়ে শ্রীকৃষ্ণ যাবার জন্য যখন প্রস্তুত হচ্ছেন তখন ধীর পায়ে তার কাছে এগিয়ে এলেন যুধিষ্ঠির কেন এলেন কি কারণে তিনি এলে তার তো কথা হয়ে গেছে না এখানে আমরা দেখব যদি কিছু বিশেষ কথা বলছে কি সেই কথা শুনবো আগামী